মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার জামাত নেতা আব্দুল আজিজ সহ 6 জনের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রায় পর্যবেক্ষণে জামাত নেতা আব্দুল আজিজকে রাজাকার কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। ফারাহ হোসেনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, আটক, অপহরণ, নির্যাতন সহ 3টি অভিযোগ আনা হয় গাইবান্ধার আব্দুল আজিজ সহ 6 জনের বিরুদ্ধে। এ মামলার অন্য আসামিরা হলেন রুহুল আমিন ওরফে মঞ্জু, আব্দুল লতিফ, আবু মুসলিম, মোহাম্মদ আলী, নাজমুল হুদা ও আব্দুর রহিম মিয়া। এদের মধ্যে আব্দুল লতিফ ছাড়া সবাই পলাতক। বুধবার সকালে সংক্ষিপ্ত রায় পড়েন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। রায়ে আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ফাঁসির দণ্ড দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। 13 জন রানিং চেয়ারম্যান মেম্বারকে হত্যা করার অভিযোগে তাদেরকে মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছেন। আমরা প্রসিকিউশন পক্ষে সন্তুষ্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, যুদ্ধের সময় আব্দুল আজিজ রাজাকার কমান্ডার ছিলেন, তাদের অপরাধের বিষয় বিবেচনা করে রায় দেওয়া হয়েছে। আসামিরা তাদের অপরাধের দায় এড়াতে পারেন না। যে বয়স এই মামলার শাস্তির ক্ষেত্রে আসামিদের কোনো বিবেচ্য বিষয় নয়, 71 সালে তারা কি কাজ করেছেন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এদিকে গাইবান্ধার রাজাকার কমান্ডার আব্দুল আজিজ সহ 6 আসামির মৃত্যুদণ্ডের রায়ে খুশি স্থানীয়রা। রায় ঘোষণার পরপরই জয় বাংলা স্লোগান দিয়ে একে অপরকে মিষ্টি মুখ করান তারা। এ সময় পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে রায় কার্যকর করার দাবিও জানান স্থানীয়রা। ফারাহ হোসাইন, বৈশাখী সংবাদ, ঢাকা।